জাতীয় থিয়েটারে রতন থিয়াম একটি অপরিহার্য নাম। তার নামের সঙ্গেই ভারতীয় থিয়েটারের যে রূপটি আমাদের সামনে মুক্ত হয়ে ওঠে, তা একদিকে যেমন কল্পনার এক স্বতন্ত্র জগৎ এবং যেখানে রয়েছে মণিপুরী সংস্কৃতির বৈচিত্র্যের উপস্থাপন, সেই সঙ্গে তার নাটকে আমরা দেখতে পাই বর্তমান সময়ের সংকটগ্রস্ত মানুষের মুখ। সম্প্রতি রতন থিয়াম তার নাট্যদল কোরাস রেপার্টরি থিয়েটার নিয়ে ইম্ফল থেকে আগরতলায় এসেছিলেন। আমরা সেই সুযোগে ক্যামেরা নিয়ে হাজির রতন থিয়ামের সঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য। আমি আজ জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছি আজ পর্যন্ত, তাতে সবসময় ওদের কথাতে মানে মনে থাকে, ইন এ সাবকনসায়াস স্টেজ ইট হ্যাজ ওয়ার্কড, বাট আই নেভার ওয়ান্টেড টু বিকাম এন আর্টিস্ট, নট এ পারফর্মার অ্যাট লিস্ট, বিকজ আই হ্যাভ সাফার্ড কোয়াইট এ লট মাই চাইল্ডহুড। আই ওয়াজ অলমোস্ট বর্ন ইন ব্রট আপ ইন কস্টিউম বক্সেস এন্ড গ্রিন রুমস, সো আই বিন সাফারিং কোয়াইট এ লট ইন মাই এডুকেশন, মাই স্টাডিজ, ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, এক জায়গা থেকে এক জায়গায় ঘুরতে ঘুরতে একঘেয়ে সবসময়। আমার মনে হয়েছিল যে আমি কোনোদিন এই রাস্তায় যাব না, আর তার চেয়ে আমি মানে অন্য কোনো একটা প্রফেশন গ্রহণ করব, কিন্তু তা হয়ে ওঠেনি। অনেকদিন মানে পরে, অনেক বছর পরে ঘুরে ঘুরে সেই দ্য সেম সার্কেল মানে রিপিট হয়েছে আমার সঙ্গে, আমি আবার নাটকের দিকে মানে পা বাড়াতে শুরু করলাম, নাটক স্টাডি করতে গেলাম। 1965 সালে যে শখের থিয়েটারের মধ্য দিয়ে আপনার নাট্য জীবন শুরু হয়েছিল, সেখান থেকে পেশাদারি হওয়ার মানসিকতাটা আপনার কিভাবে তৈরি হলো? মানে বলতে চাইছি যে মণিপুরের মতো একটা ছোট্ট রাজ্যে থেকে আপনি কিভাবে সেই সাহসটা জোগালেন? I have this idea in my mind, you know, one has to challenge the system. Why it has not worked? And I have studied for quite a long time, and also I was in a dilemma. মানে কোথায় যাব, আমি নাটক করব কি না, তার আগে আমি পেইন্টিং করতাম, তার আগে আমি লিখতাম গল্প, উপন্যাস, কবিতা লিখতাম, ওইগুলো সব ছেড়ে দিয়ে যখন আমি ভাবলাম যে নাটকে যাব, তখন আমি ভাবলাম প্রফেশনাল হওয়া দরকার। প্রফেশনাল হতে গেলে অনেক দক্ষতা অর্জন করতে হবে, এক্সপিরিয়েন্স, যার জন্য অনেক কিছু আমি করবার চেষ্টা করলাম। তারপর নিজেকে ইকুইপড করে ভাবলাম যে হ্যাঁ, এখন মানে যদি আমি নাটক করতে চাই তাহলে আমি প্রফেশনাল হিসাবে একটা নাটককে একটা প্রফেশন হিসাবে গ্রহণ করব, আর সেটাই আমার জীবন হবে আর কি। বাট ওয়ান থিং ওয়াজ ভেরি সার্টেন, আই নিউ দ্যাট দ্য থিয়েটার ইকোনমিক্স ক্যানট বি ডেভেলপড ইন এ কান্ট্রি ফর কোয়াইট এ লং টাইম, ইট হ্যাজ নট ডেভেলপড অ্যান্ড ইট উইল টেক টাইম ফর দ্য ডেভেলপমেন্টস অফ থিয়েটার ইকোনমিক্স ইন দিস কান্ট্রি, বাট স্টিল আই ফেল দ্যাট ইউ নো if there is no fame, okay, if even I'm not getting anything, it's okay, if I get only bread, if not butter, it will do for me, because I love theater so much that it has been my life. I cannot be separated from theater. ওইখানে ধেলে ধেলে নিজেকে ধেলে ধেলে আমি আমি নিজেই নাটক হয়ে গেলাম। Oh,
নিচে আপনি ফিরে যাচ্ছেন, আমাদের শিকড়ে আপনি সন্ধান করছেন, তো এটা এটা কেন? এটা কি ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা নাকি অন্য কোনো কারণে? না না, দেখুন, এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানুষ অনেক লেভেলে কাজ করতে হয়। আমি ধরুন আমার নাটক আছে ইম্ফাল, 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 কারুচি, আমি অনেক ধরনের নাটক করে থাকি, কেননা এটা একটা রেপার্টরি কোম্পানি, সেখানে অনেকগুলো অনেক ধরনের নাটক করতে হয়। কিন্তু যখন একটা মেজর প্রোডাকশনের কথা ভাবি, তাহলে সেখানে একটা ইউনিভার্সাল যে কথাটা, ইউনিভার্সালিটি, সেটা মানে নিয়ে আসা খুবই দরকার আমার মনে হয়। আর সেই ইউনিভার্সালিটি যেটা মানুষ মানুষকে বলতে পারবে, মানুষ মানুষকে দেখে নিজের আইডেন্টিটিকে বুঝতে পারবে, নিজের পরিচয়টা কি মানুষের সেটা বুঝতে পারবে, এইসব যখন আমি কথা এইসব কথা যখন ভাবি, তখন আমার মনে হয় যে সবকিছু মানে ইতিহাসে লেখা আছে, মহাকাব্যতে লেখা আছে, কিন্তু তাকে আমি কন্টেম্পোরারি অডিয়েন্সের জন্য কি, আমি আমি একজন কন্টেম্পোরারি অডিয়েন্স মানে শুধু যারা মানে নাটক দেখতে আসছে তারা না, আমি নিজে একটা অডিয়েন্স। আমার নাটকের মানে যদি সবচেয়ে প্রথম অডিয়েন্স, তাহলে আমি বলবো আমি প্রথম অডিয়েন্স। আমি সেটাকে মানে কিভাবে দেখতে চাইছি সেইটার উপর নির্ভর করছে আমার নাটক। মানে আমি মহাভারতকে নিয়ে একটা নাটক করলাম, কিন্তু আমার এই যে মহাভারতটা, আমি মহাভারতের যুগের নাটক করছি না, আমি মহাভারতকে এই যুগের দিকে টেনে ধরেছি আর এই যুগের নাটক করছি। যদি ইতিহাস মানে ঐতিহাসিক নাটক করতে হয় বা মহাভারতের নাটক করতে হয়, তাহলে আমি বলবো যে আমি তো আমার অ্যাক্টরকে বলবো এই কস্টিউম পরো, অমুক পরো, এই সব ঐতিহাসিক নাটক ওইগুলো কস্টিউম করতে হবে, তা তুমি কেননা ওই যুগ মানে ওই যুগে মানে তুমি বেঁচে আছো, আর ওই যে আমার অডিয়েন্স গুলো আবার দেখবেন, অডিয়েন্স গুলোকেও আমি বলবো যে আপনিও সেই সাজ সরঞ্জাম সেই ধরনের মুকুট টুকুট পরে আপনি দেখতে আসুন, কিন্তু সেটা তো হচ্ছে না। সেটা খুঁজছি, আর একটা কথা হচ্ছে কি এপিক যেটাকে মহাকাব্য যেটাকে বলা হয়, সেটা এর জন্য বলা হয় যে ওইখানে এই যে ডাইমেনশন আর এক্সপ্লয়টেশনের এই যে একটা গ্রাউন্ড আছে, সেটা অনেক বিরাট একটা গ্রাউন্ড, সেইখানে গিয়ে মানে বারবার মানুষ মানুষকে মানে চিনবার চেষ্টা করে, নিজেকে দেখবার চেষ্টা করে, আর সেটা মানে সেটা রং বা রাইট বা গুড বা বেড সেটা নিয়ে কাজ হয় না, সেটা না, কিন্তু কন্টেম্পোরারি বা মডার্ন থিয়েটারের যে যোগ্য এলিমেন্টসগুলো ওটা মানে তুলে ধরতে গিয়ে আমি ভেবেছি যে ইউনিভার্সালিটি কথাটা যদি আমরা তুলে ধরি, তাহলে আমাদের যেতে হবে বিরাট মানে মহাকাব্য বা এপিক বা এরোমেটিক, মানে যেখানে আমরা সবসময় মানুষ মানুষের অ্যাট্রোসিটির কথা বলা হচ্ছে, যুদ্ধের কথা বলা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে, অনেকগুলো জিনিস। দীর্ঘ আপনার প্রায় 30-35 বছরের নাট্য জীবনে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আপনার ইতিমধ্যে একটা নিজস্ব ভাষা আপনি তৈরি করেছেন আপনার নাটকে, যেটা নাকি ন্যাচারালিজম এবং বলা যায় রিয়েলিজম থেকে সরে এসে একটা সুপার স্টাইলাইজড ফর্ম আপনি তৈরি করেছেন, এর প্রেরণাটা কি? বেসিক্যালি ইট ইজ বিকজ অফ মাই জাস্টনেস, মাই ওয়ে অফ থিংকিং অ্যাবাউট দ্য অক্সিডেন্টাল বা ওয়েস্টার্ন অ্যান্ড দ্য ওরিয়েন্টাল ওয়ে অফ এক্সপ্রেশন। আই ওয়ান্ট to have to establish rather a bridge of communication where human expression becomes common for both occidental and oriental, so it becomes a bridge of communication in between that, and my work has been always in search of the language of expression for that. Eta west eta east seta amar natoke nei, আমার নাটক হচ্ছে কি মাই এক্সপ্রেশন ইজ
a breach of communication in between these two. আপনার থিয়েটারকে অনেকেই নামাকরণ করতে চান যেটা রিচুয়ালিস্টিক থিয়েটার, এই সম্পর্কে আপনার কি বক্তব্য? সে মানুষ অনেক সময় অনেক ক্রিটিক নানা রকম নানা কথা বলে থাকে, আই ডোন্ট মাইন্ড হোয়েদার আই অ্যাম এ রিচুয়ালিস্টিক ম্যান অর, কিন্তু একটা কথা বলবো যে আমি যে রিচুয়ালটা তৈরি করি বা যে ট্রেডিশনটা তৈরি করি সেটা আমার নিজস্ব, সেটা কারোর কাছ থেকে আমি ধার করে মানে ইয়ে করে আমি এনে সেটাকে সাজিয়ে রাখি না, আমি নিজের একটা ল্যাঙ্গুয়েজ ভাষা তৈরি করার চেষ্টা করি যার মাধ্যম দিয়ে আমার থিমটা বাড়ানো যায়। সো ইট ইট ইজ আ ভেহিকল অফ এক্সপ্রেশন। আর আর আমি ভাবি যে হোয়েন এভার আই ডু এ প্রোডাকশন ইট শুড বি মাই স্টাইল, ইউনো দেয়ার শুড বি এ সিগনেচার অফ রতন থিয়াম। ওই সিগনেচারটা যদি না থাকে তাহলে আমি নাটকটা কি করলাম? একটা সিগনেচার আমার দরকার, আমি যেভাবে এক্সপেরিমেন্টেশন করতে চাই, আমি যেভাবে তুলে ধরতে চাই একটা বক্তব্যকে তুলে ধরতে গিয়ে আমি যে ভেহিকল অফ এক্সপ্রেশনটা ইউটিলাইজ করি সেটা আমার নিজস্ব। দ্যাটস দ্য থিং। আপনি আপনার একজন অভিনেতা বা অভিনেত্রীকে কিভাবে পেতে চান, তাদের কি কোয়ালিটি আপনি চান? আই ইউ সি অ্যান অ্যাক্টর অর অ্যাক্ট্রেস ফর মি দেয়ার ইজ নো রিলিজন, ওর কোনো ধর্ম নেই। হি হ্যাজ টু বি ইন ফুল অফ ফ্লেক্সিবিলিটি and the elasticity and more than that, you see, he should be of open mind and he should work with mind and body all the time, because we cannot confine ourselves to one thing. Aajke ami dhorun Buddhism ke niye natok korlam, kalke Islam ke niye korlam, kalke Hindu ke niye korlam, পরশুদিন আবার আমি ক্রিস্টিয়ানিটিকে নিয়ে করলাম। এই সবের মধ্যে অ্যাক্টর কোথায়? অ্যাক্টর হচ্ছে কি একটা নিউট্রাল জিনিস, যে শুধু মানে একটা ভেহিকল তৈরি করবে এক্সপ্রেশনের, যেখানে অ্যাক্টিং হচ্ছে গিয়ে ওর মানে এক্সপ্রেশন, আর ওই অ্যাক্টিংটা সবসময় মানে একটা স্পেসের ভিতরে ওয়ার্ক করবে, আর মুভমেন্ট আর এক্সপ্রেশন ওই স্পেসকে কতটা পেনিট্রেট করতে পারছে সেইখানে গিয়ে ওর কাজটা আমি দেখতে চাই। আর ওইটা মানে ওদের জন্য অনেকগুলো এক্সারসাইজ, অনেকগুলো মানে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সারসাইজেস যেটা হয় সেটা করতেই লাগবে। আপনি যেভাবে একটা কমপ্লেক্সটা তৈরি করেছেন, মানে যে স্বপ্ন নিয়ে আপনি শুরু করেছিলেন মানুষের স্বপ্ন অনেক, এই যে আমি ভাবতাম একদিন আমার একটা স্টুডিও হবে, আমরা সবাই একটা মানে স্পেসে গিয়ে কাজ করব, সেখানে সেটা তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরে আবার স্বপ্নটা আর একটা স্বপ্ন এসে যায় আগে বারবার, আগে কত কোথায় আমরা যাচ্ছি, এখন এই কয়েকদিন এই সপ্তাহ খানেক আগে না অ্যাবাউট 5 ডেজ ব্যাক ইট ওয়াজ ইন দিল্লি, আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু আমি ভাবলাম যে চক্রব্যূহ উইল বি আ ডিফারেন্ট কাইন্ড অফ থিং অ্যান্ড উত্তর প্রদেশ ইজ ডিফারেন্ট কাইন্ড অফ থিং, সো ইফ আই হ্যাভ টু ডিসাইড আই উইল ডিসাইড বোথ
I could have presented both, but I have no choice except presenting both. কেননা দুটোই আলাদা আলাদা নাটক। Peace is one of the most important thing. You know, this Uttar Priyadarshi is on peace, shanti. And as the world has been hit, and it has been, the mother heart has been converted to dust only. See, and the bloodshed that has taken place, the terrorism that has taken place, all these things are reflecting to human society, as well as it has already wounded the mother art very deeply. So, you know, as a theater worker, I would like to express my concern about the whole happening in this world. So that is the concern. How many widows that we have, how many orphans that we have in this world. নাটক সহ সংস্কৃতির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও বহু ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে এর মধ্যে মণিপুর বিশেষ করে বেশ কিছুটা এগিয়ে গেছে এবং মণিপুরের মতোই আমাদের এই ত্রিপুরা যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন, আর্থিক দিক থেকে আমরা পিছিয়ে পড়ে আছি। তো এখানে যারা সংস্কৃতি যারা করছেন, নাট্যচর্চা যারা করছেন, তাদের একটা বিরাট প্রত্যাশা রয়েছে আপনার কাছে, তাদের জন্য আপনি কি বলবেন? Well, see, I'm very close, very near, at any time I'm available. And at the same time, I should say that, you know, the groups here should be able to understand the modern trend of theatre. That is very important. The first thing is to understand the trend of theatre. You know, if it is limited to certain boundaries, then it will not be able to come up to the national level. You see, it will always remain regional. But a regional theater can become a national theater. That is the first aim to do. And that is not the only target. That national theater or that regional theater can also go to the international arena. You see, nobody should be certain or frustrated. It is very disappointing that our transportation system, communication system doesn't work in the Northeast. It is a fact. But I think more than that, you know, it is also our duty as a theater worker to understand what is going on around and work on that level. You see, most of the time what we do is we look at other theater and try to bring that theater, like India has done quite a lot of colonial theater. India has grown up with many of the Western theaters. You see, Western plays, and still it is going on. But there are other aspects where, you know, people has gone back to their roots. They have taken quite a lot of things, experimented it in the laboratory, and then, you know, went to the national level and international level. But if they trained জানবার জন্য, আমি তো রয়েছি, ওই ট্রেনটা জানবার জন্য আমার মনে হয় এক্সপোজার দরকার, এক্সপোজার। আমি খুব খুশি যে
সঙ্গীত নাটক একাডেমি এখানে আমার বন্ধুদের মানে সতীশ শালিকের পুনা থেকে তারা এসে এখানে এসে পারফরমেন্স করে গেল। এইরকমই এক্সপোজারের অনেক দরকার, কেননা অনেক সময় দেখা যাবে যে কি ধরনের নাটক হচ্ছে, বাইরে গিয়ে সবসময় নাটক দেখা খুবই মুশকিল ব্যাপার। সবগুলো গ্রুপের মেম্বার যেতে পারে না, শুধু একজন যাবে দুইজন যাবে, তার চেয়ে বেশি তো আর যেতে পারবে না। গ্রুপেদের দেখানো আর সবসময় খবর দেওয়া দরকার। আর তারপর হচ্ছে গিয়ে টেকনিক্যাল টিপস, টেকনিক্যাল আসপেক্টটা, কেননা এখন টেকনোলজির যুগ, সেটা অ্যাভয়েড করা যাবে না। And theater works with two energies. It's a two types of energies. One is animal energy, one is technical energy, you see, which is out of born out of science. So human energy belongs to the animal energy, and theater belongs to that. And theater expression is particularly concentrated on that, but still it is supported by technology. এই যে টেকনোলজিকে জানা আর টেকনিককে জানা, স্কিলকে জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নতুন ধরনের নাটক করতে গিয়ে কতখানি মানে করতে হবে, কিন্তু যে বিষয়টা এখানে করা সম্ভব সেটা হচ্ছে লেভেল থেকে আমি অনেক চেষ্টা করছি। ধরুন এই যে প্রজেক্ট হলো ইন্টারমিডিয়েশন প্রোগ্রামে, যেরকম আমি এসসি বা ওই সতীশ শালিকের এসসি এখানে আর এনএসডি, আমি সব জায়গায় মানে আমি মেম্বার, আমি সবসময় প্রজেক্ট দিয়ে থাকি, তাদেরকে বলি এই জায়গায় যেতে হবে। ত্রিপুরাতে দুই তিনবার হয়েছে। এবার মনে হয় আগে গিয়ে আমি সেখানে মানে কতটা ইয়ে করতে পারি, প্রেশারাইজ করতে পারি সেটা আমি দেখব আর করতে পারবো। আমি ভাবছি যে কি করে মানে কয়েকটা এক্সপোজার, ওদের এক্সপোজার আর আমাদের এই ত্রিপুরা রঙকর্মীদের কি এক্সপোজার দরকার, যদি ওরা কোনো রিজিনাল থিয়েটার ফেস্টিভ্যালে বা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে যেতে পারে। যেরকম ধরুন আপনার কাজ এখনো মানে ন্যাশনাল লেভেলে দেখানো হয়েছে কি না, এখনো দেখানো হয়নি বা হয়েছে, সেইগুলো মানে অনেক যদি এক্সপোজারটা পেয়ে যায় তাহলে একটা কমিউনিকেশনটা তৈরি হয়ে যায়। ওই কমিউনিকেশনটা খুবই দরকার। এই যে শুধু ট্রান্সপোর্টেশনের প্রবলেম না, এটা হচ্ছে গিয়ে এক ধরনের কমিউনিকেশন যেখানে মেন্টাল লেভেলে কাজ করতে হবে। Theater make aware of what is happening around. কি হচ্ছে, আমরা কেন এটা করছি, আর কত বিধবা হয়েছে, কতজন অরফান হয়েছে, কত ব্লাডশেড হবে, এইগুলোকে নাটকের মাধ্যমে তুলে ধরে একটা চিন্তাধারা তৈরি করা, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা বলতে পারি না। আমরা কেন বলতে পারি না, আমাদের একটা লিমিটেশন আছে একটা মানুষ, কিন্তু একটা চিন্তাধারা তৈরি করতে পারি।
যে আমরা একসঙ্গে যদি ভাবি যে শুধু হিংসা দিয়ে কি কাজ হবে, না আরো কিছু আগে কি শান্তি দিয়ে, শান্তি জিনিসটা আমাদের কাছে এনে যদি কাজ হয়, তাহলে অনেক বড় মানে জিজ্ঞাসা, অনেকগুলো প্রশ্ন নিয়ে নাটক গড়ে তুলতে পারি। মানে নাটক যারা রঙকর্মী তারা এই প্রশ্নগুলো নিয়ে নাটক করতে পারে। এর চেয়ে আগে মানে একটা অ্যাওয়ারনেস, যেটাকে বলা হয় অ্যাওয়ারনেস, মানে কি মানুষ কেন বেঁচে আছে এই প্ল্যানেটে, কেন এই গ্রহতে কেন বেঁচে আছে, আর আজ এই যুগে যেখানে অনেকগুলো জিনিস এক এক করে চোখের সামনে মানে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, রুইন্স, আর আমরা এই সিভিলাইজেশন এই এত বছর ধরে গড়ে তোলাই সিভিলাইজেশনকে কি ওয়াইপ আউট করতে চলেছে? প্রশ্ন বলে জিজ্ঞাসা করতে পারি রঙকর্মীদের বা নাট্যকর্মীদের, আর নাট্য লেখক যারা নাটককার যারা, তারা অনেক সময় এই প্রশ্ন তুলে, অনেকগুলো আমি নাটক দেখেছি তারা তুলে ধরছে, মানে জিজ্ঞাসা করছে, নিজেকে জিজ্ঞেস করছে, সমাজকে জিজ্ঞেস করছে, রাজনীতি দলকে জিজ্ঞেস করছে, লিডার্সকে জিজ্ঞেস করছে, মন্ত্রীকে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস তো করবেই, মানে সিস্টেম এরকম হয়ে গেছে। আর সেখানে গিয়ে নাটক মানে একটা মানে প্রশ্ন তুলে ধরার মানে একটা ইয়ে কি বলে এক্সপ্রেশন নিয়ে কাজ করতে, আর্টের এক্সপ্রেশন নিয়ে কাজ করতে হবে।